জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সাধারণ কথা নয়, এরকম নজির খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু যদি এরকম কোনো নজির আমাদের সামনে থাকে, তাহলেও কি আমরা খুব সহজে সেটা মেনে নিই বা আমরা বিশ্বাস করি? এরকম কোনো জন্মান্ধকে যদি আমরা দেখতে পাই যার যে দৃষ্টিশক্তি ফিরে এসেছে, তাকে কোনো প্রশ্ন না করে কি আমরা চুপ থাকতে পারি? তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার অভিজ্ঞতা কীরকম আমরা কি তা জানতে চাইব না? আপনি কি এরকম কোনো ঘটনার কথা জানেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি ঈশ্বরের দয়ায় সম্পূর্ণ সুস্থ এবং সুরক্ষিত আছেন, আর এটা আমার কাছে সৌভাগ্যের বিষয় যে আজকে আরেকবার এই জীবনবাণী অনুষ্ঠানে আমি আপনাকে স্বাগত জানাতে পারছি। আর আপনাকে মনে করিয়ে দিই যে এই অনুষ্ঠানে আমরা এখন সাধু যোহন লিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস এই অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনার ভালো লাগছে। আমাদেরকে অবশ্যই জানান যে আপনার কীরকম ভালো লাগছে এই অনুষ্ঠানটা, এবং আমরা প্রকৃতই জানতে চাই, কারণ আপনার মতামত আমাদের কাছে সত্যি মূল্যবান। আসুন আমরা আজকে অনুষ্ঠান শুরু করব একটা গানের মধ্যে দিয়ে, ঈশ্বরের প্রশংসা করি আসুন আমরা একটা গানের মধ্যে দিয়ে। বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই, যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই। সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুরদান, সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুরদান, এ যে গো প্রভুরদান, এ যে গো প্রভুরদান। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল, যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল। অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, দুঃখ অভিমান, দুঃখ অভিমান। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, প্রভুর জয়গান, প্রভুর জয়গান। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম। আমরা দেখেছি প্রভু যীশু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে চেতনা দিয়েছেন, তিনি যে পিতা হতে আগত, এবং তিনি বলছেন যদি আমরা তার বাক্য পালন করি তাহলে আমরা অনন্ত মৃত্যু থেকে উদ্ধার পাব।
আমরা সেই সত্যের বিষয় দেখছি যা আমাদেরকে পাপ থেকে, ধ্বংস থেকে এবং শয়তানের আধিপত্য থেকে উদ্ধার করতে পারে। আর সেই সত্য হলেন প্রভু যীশু খ্রিস্ট, সমুদয় জগতের পরিত্রাতা। আর এই সত্যই আমাদেরকে স্বাধীন করে। বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো এই সত্য সম্পর্কে এমন আর কোনো প্রত্যাদেশের দরকার নেই যা খ্রিস্টের সুসমাচারকে আরও সম্পূর্ণতা ও যথার্থতা দান করবে। তারা বিশ্বাস করতে পারেনি যে প্রভু যীশুই হলেন ঈশ্বরের পুত্র এবং তিনি এসেছিলেন যেন পিতার ইচ্ছা পূর্ণ করতে পারেন। তারা এই সত্য বুঝতে ভুল করেছিল, কারণ তারা এই জগতেরই ছিল। প্রভু যীশু বলেছিলেন যে তার মৃত্যুর পর অনেকে বিশ্বাস করবে, আর বাস্তবিকতা ঘটেছিল। প্রভু যীশুর মুক্তিদানকারী মৃত্যুই সুস্পষ্ট রূপে প্রকাশ করে যে তিনি কে এবং তিনি কি করেছেন। সেই ধর্মগুরুরা তিনি যা বোঝাতে চেয়েছিলেন তা উপলব্ধি করে উদ্দীপ্ত হয়েছিলেন, কিন্তু তাদের পুরনো অবস্থানেই তারা ফিরে গেছিলেন, কারণ তারা বলেছিলেন আমরা আব্রাহামের বংশ। অর্থাৎ তারা বলতে চেয়েছিলেন যে তাদের ধর্মীয় ঐতিহ্য তাদেরকে রক্ষা করতে সমর্থ। আমার প্রার্থনা, আমরা যখন এই বিষয়গুলি ঈশ্বরের বাক্য থেকে বিস্তারিতভাবে দেখব, ঈশ্বর যেন আমাদের সঙ্গে কথা বলেন, তার আত্মা যেন আমাদের আত্মিক চোখ ও কান খুলে দেন, যেন আমরা তার রব শুনতে পাই। আসুন আমরা এখন ঈশ্বরের বাক্যের বিস্তারিত আলোচনার দিকে যাই। জীবনবাণীর অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার থেকে আলোচনা করছি। যোহন লিখিত সুসমাচারের আটের অধ্যায় আমরা 38 পদ পর্যন্ত আলোচনা করেছি, আজকের 39 পদ থেকে আলোচনা শুরু করব। লেখা আছে এখানে, আমার পিতার কাছে আমি যাহা যাহা দেখিয়াছি তাহাই বলিতেছি, আর তোমাদের পিতার কাছে তোমরা যাহা যাহা শুনিয়াছ তাহাই করিতেছ। তারা উত্তর করিয়া তাহাকে বলিল, আমাদের পিতা আব্রাহাম। যীশু তাহাদিওকে বলিলেন, তোমরা যদি আব্রাহামের সন্তান হইতে তবে আব্রাহামের কর্ম করিতে, কিন্তু ঈশ্বরের কাছে সত্য শুনিয়া তোমাদিওকে জানাইয়াছি যে আমি আমাকেই বধ করিতে চেষ্টা করিতেছ। আব্রাহাম এরূপ করেন নাই, তোমাদের পিতার কার্য তোমরা করিতেছ। তারা তাহাকে কহিল, আমরা ব্যভিচার যত নই, আমাদের একমাত্র পিতা আছেন, তিনি ঈশ্বর। যীশু তাহাদিকে কহিলেন, ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন তবে তোমরা আমাকে প্রেম করিতে, কারণ আমি ঈশ্বর হইতে বাহির হইয়া আসিয়াছি। আমি তো আপনা হইতে আসি নাই, কিন্তু তিনিই আমাকে প্রেরণ করিয়াছেন, তোমরা কেন আমার কথা বুঝো না? কারণ এই যে আমার বাক্য শুনিতে পারো না। তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতে নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। কিন্তু আমি সত্য বলি, তাই তোমরা আমাকে বিশ্বাস করো না। তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? যদি আমি সত্য বলি তবে তোমরা কেন আমাকে বিশ্বাস করো না? যে কেহ ঈশ্বরের সে ঈশ্বরের কথা সকল শোনে, এই জন্যই তোমরা শোনো না, কারণ তোমরা ঈশ্বরের নহ। যিহুদীরা উত্তর করিয়া তাহাকে কহিল, আমরা কি ভালোই বলি না যে তুমি একজন সমরীয় ও ভূতগ্রস্ত? যিশু উত্তর করিলেন, আমি ভূতগ্রস্ত নই, কিন্তু আপন পিতাকে সমাদর করি, আর তোমরা আমাকে অনাদার করো, কিন্তু আমি আপনার গৌরব অন্বেষণ করি না। একজন আছেন যিনি অন্বেষণ করেন ও বিচার করেন। সত্য সত্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেউ যদি আমার বাক্য পালন করে সে কখনও মৃত্যু দেখিবে না। প্রভু যীশু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে চেতনা দিয়েছেন, এবং বিশেষ করে সেই দিন ফরিসি সদ্দুকীদের কাছে তিনি যে কথা বলেছেন, তিনি যে পিতা হতে আগত এবং তিনি বলছেন যদি আমরা তার বাক্য পালন করি তাহলে আমরা অনন্ত মৃত্যু থেকে উদ্ধার পাব। যিহুদীরা তাকে বলল, এখন জানিলাম তুমি ভূতগ্রস্ত, অব্রাহাম ও ভাওবাদীগণ মরিয়া গিয়াছেন, আর তুমি বলতেছ কেহ যদি আমার বাক্য পালন করে সে কখনো মৃত্যুর আস্বাদ পাইবে না। তুমি কি আমাদের পিতৃপুরুষ অব্রাহাম অপেক্ষা বড়? তিনি তো মরিয়াছেন এবং ভাববাদীগণও মরিয়াছেন, তুমি আপনার বিষয়ে কি বলো? যিশু উত্তর করিলেন, আমি যদি আপনাকে গৌরবান্বিত করি তবে আমার গৌরব কিছুই নয়, আমার পিতাই আমাকে গৌরবান্বিত করিতেছেন, যাহার বিষয়ে তোমরা বলিয়া থাকো যে তিনি তোমাদের ঈশ্বর, আর তোমরা তাহাকে জানো নাই, কিন্তু আমি তাহাকে জানি। আর আমি যদি বলি যে তাহাকে জানি না তবে তোমাদেরই ন্যায় মিথ্যাবাদী হইব, কিন্তু আমি তাহাকে জানি এবং তাহার বাক্য পালন করি। তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিলেন এবং তিনি তাহা দেখিলেন আনন্দ করিলেন। তখন যিহুদীরা তাহাকে কহিল, তোমার বয়স এখন 50 বৎসর হয় নাই, তুমি কি অব্রাহামকে দেখিয়াছ? যিশু তাহাদেরকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। তখন তাহারা তাহার উপর ছুড়িয়া মারিবার জন্য পাথর তুলিয়া লইল। যিশু কিন্তু অন্তর্নীত হইলেন ও ধর্মধাম হইতে বাইরে হইয়া গেলেন। প্রিয় ভাই বোন, তিনি অনন্ত ঈশ্বর, তিনি সৃষ্টিকালে
পিতার সঙ্গে ছিলেন এবং তিনি ছিলেন, আছেন ও থাকবেন। তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। আর তাই যোহন তার একের অধ্যায় তিনি বলছেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হলো এবং আমাদের মধ্যে প্রবাস করল। ঈশ্বরের সেই বাক্যরূপ প্রভু যীশুখ্রিস্ট, যিনি ছিলেন সৃষ্টিতে, যিনি পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন, আজও তিনি নূতন সৃষ্টি করছেন। তার বাক্যের মধ্যে দিয়ে যে কেউ তাতে বিশ্বাস করে এবং তার বাক্য অনুযায়ী চলে, ৫১ পদে লেখা আছে, সে কখনো মৃত্যু দেখিবে না। আমরা যোহন লিখিত সুসমাচারের ৯ অধ্যায় এখন আসব এবং দেখব যীশু একজন জন্মান্ধকে চক্ষু দেন, উত্তম মেষপালকের দৃষ্টান্ত। প্রভু যীশু যে জগতের জ্যোতি, সে বিষয়ে তিনি মানুষের কাছে শিক্ষা দিচ্ছেন, কেন তিনি স্বয়ং ঈশ্বর তা তার দাবি। এই কারণ ফরিসিরা তাকে হত্যা করতে চায়, সেজন্যই তারা পাথর তুলেছে। যীশু যখন জেরুসালেমে যান তার শত্রুদের মাঝ দিয়ে, এটি একটি আশ্চর্য অলৌকিক বিষয় যে তাকে তার শত্রুরা স্পর্শ করেনি, কারণ ঈশ্বর নিরূপিত সময় তখনও আসেনি, আর সেই নিরূপিত সময় ব্যতীত কেউ তার প্রতি কিছু করতে পারে না। তার শত্রুরা আত্মিক অন্ধতার জন্য তাকে চিনতে পারেনি, যেমন অন্ধ ব্যক্তিও তাকে দেখতে পায়নি। যদিও জগতের জ্যোতি তার সামনে ছিল, কিন্তু যীশু তার কাছে নিজেকে প্রকাশ করতে চলেছেন। অন্ধ ব্যক্তিটির ন্যায় আমরাও আজকের অনেক সময় আত্মিক অন্ধতায় ভুগি, তাই ভাবি ঈশ্বর নেই। অন্ধ ব্যক্তির দেখার পূর্বে তার দৃষ্টিচক্ষু ফিরে পাওয়া প্রয়োজন। জ্যোতি গ্রহণকারী যেমন প্রয়োজন, তেমনি জ্যোতি প্রেরণকারীরও প্রয়োজন। দৃষ্টিশক্তি দুর্বল মানে এই নয় যে সেখানে জ্যোতি নেই। জ্যোতি চোখের অবস্থা কেমন তা প্রকাশ করে। জগতের জ্যোতি জীবনের ও হৃদয়ের অবস্থা কেমন তা প্রকাশ করে। ফরিসিরা ভেবেছিল তারা সবই দেখছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অন্ধ ছিল। কী অবস্থা তাই নয় কি? আমরা আজকের এই ঘটনায়, বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার ৯ অধ্যায় আমরা দেখব। যীশু এই কথাই বলেছেন ৯ অধ্যায় ৩৯ পদে। তখন যীশু বলিলেন, বিচারের জন্য আমি জগতে আসিয়াছি, যেন যাহারা দেখে না তাহারা দেখিতে পায়, এবং যাহারা দেখে তাহারা যেন অন্ধ হয়। জ্যোতি প্রকৃত অবস্থা প্রকাশ করে। যারা অন্ধ কিন্তু অনুভব করে না যে তারা অন্ধ, তারা বুঝতে পারে প্রকৃতপক্ষে তারা অন্ধ। আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি, তখন পবিত্র আত্মা আমাদের হৃদয় খুলে দেন ও তার বাক্যের বাধ্যতে সাহায্য করে। আমাদের প্রয়োজন জগতের জ্যোতি খ্রিস্টকে মানুষের কাছে তুলে ধরা, এবং পবিত্র আত্মা তাদের চক্ষু উন্মোচন করবেন। আমরা দেখি বিশেষ করে দ্বিতীয় করিন্থীয় তার ২ অধ্যায় ১৫-১৬ পদে লেখা আছে, কারণ যাহারা পরিত্রাণ পাইতেছে ও যাহারা বিনাশ পাইতেছে, উভয়ের কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধস্বরূপ। এক পক্ষের প্রতি আমরা মৃত্যুমূলক মৃত্যুজনক গন্ধ, অন্য পক্ষের প্রতি জীবনমূলক জীবনদায়ক গন্ধ। আমাদের কাজ সেই জীবন জ্যোতিকে, জগতের জ্যোতিকে তুলে ধরা। ৯ অধ্যায় দেখুন ১-২ পদে, আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখিতে পাইলেন, সে জন্মাবধি অন্ধ। তাঁর শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, কে পাপ করিয়াছিল, এ ব্যক্তি না ইয়ার পিতামাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে? যীশুর শিষ্যরা তার অন্ধত্বের কারণকে খাড়া করতে চায়। কার দোষ, কে পাপ করেছে? এ সময় সম্ভবত ৪টি উত্তর তারা দিয়েছিল। ১, তখনকার বা এখনকার সময়েও অনেকে বলবেন, পূর্ব জন্মে সে অনেক পাপ করেছিল। ইহুদিরা কখনো তা বিশ্বাস করত না। দ্বিতীয়ত, আবার কেউ হয়তো বলবে, জন্মসূত্রে এর এই অবস্থা, পিতার পাপ পুত্রের উপর এসেছে। আমরা দেখি যে তৃতীয় চতুর্থ বংশ পরম্পরায় সেই পাপ, যাত্রাপুস্তক তার ২০ অধ্যায় সে বিষয়ে লেখা আছে। এটা কখনো কখনো সম্ভব, কারণ আদমের পাপ মনুষ্য সমাজের মধ্যে প্রবাহিত হয়েছে, তাই সকল মানুষ রোগ ও মৃত্যুর অধীন। তখন ইহুদি শিক্ষাগুরুরা বিশ্বাস করেছিল। ৯ অধ্যায় ৩-৫ পদে দেখুন লেখা আছে, এখানে যীশু উত্তর করিলেন, পাপ এ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে। যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তার কার্য আমাদিগকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন কেহ কার্য করিতে পারে না। ৫ পদে লেখা আছে, আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রহিয়াছি। যীশু তাদের প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বললেন, এটা প্রয়োজনীয় নয় অতীতে কে অন্যায় করেছে বা দোষী তা খুঁজে বার করা, কিন্তু তাকে সুস্থ করা। সুস্থ ব্যক্তির সাবধানতা অবলম্বন করা সুস্থতার থেকে প্রয়োজনীয়।
কিন্তু একজন অসুস্থ মানুষের সাবধানতার থেকে সুস্থতা প্রথমে প্রয়োজন। ঈশ্বর তার নিজের প্রজ্ঞা অনুসারে অসুস্থতা, রোগ, জ্বালা, যন্ত্রণা বা দুঃখের বা রোগ সমস্যা মানুষের জীবনে আসতে দেন। তিনি তার সকল কারণ আমাদের বলেন না, কিন্তু অন্ধকারের দিনগুলোতে তিনি বলতে চান যেন আমরা বিশ্বাসে তার সাথে চলি। ঈশ্বর বলেন না যে ক্ষণিকের জন্য ওই ব্যক্তি ধার্মিকতা থেকে ভ্রষ্ট হয়েছে। যিশু বলেন, পাপ এ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিগকে করিতে হইবে। ঈশ্বর আপনাকে ও আমাকে সৃষ্টি করেছেন তার গৌরবের নিমিত্ত। তিনি চান না যেন এই পৃথিবীতে আমরা কিছু একটা হই তার গৌরবের জন্য। যদি আমরা সেই সত্য হারাই তবে আমাদের সৃষ্টির সকল উদ্দেশ্যে বৃথা হয়ে যাবে। যাতনা, দুঃখভোগ, কষ্ট আসে যেন তার মধ্যে দিয়ে, তাঁরই গৌরব হয়। এই অন্ধ ব্যক্তিও তার সুস্থতার মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব বহন করবে। শুধু যে সে দেখতে পাবে তা নয়, কিন্তু প্রভু যীশুকে দেখতে পাবে যে তার পরিত্রাতা। যীশু তার সেই কথা স্মরণ করিয়ে বলেছেন, আমি জগতের জ্যোতি, অন্ধকার সকল মানুষকে অন্ধ করে দেয়, কেউ দেখতে পায় না। যীশু জগতের আত্মিক জ্যোতি, তাকে ভিন্ন সকলে অন্ধ। তিনি এখনও জ্যোতি ও আমাদের মাঝে এখনও আসেন পবিত্র আত্মার মাধ্যমে। যদি ঈশপুত্র যীশুখ্রিস্ট পবিত্র আত্মার মাধ্যমে আমাদের আত্মিক চক্ষু না খোলেন তবে আমরা অন্ধ বাদুড়ের মতো। নয় অধ্যায় ৬ থেকে ৭ পদে লেখা আছে, এই কথা বলিয়া তিনি ভূমিতে থুতু ফেলিয়া সেই থুতু দিয়া কাদা করিলেন, পরে ওই ব্যক্তির চক্ষুতে সেই কাদা লেপন করিলেন ও তাহাকে কহিলেন, শিলো সরোবরে যাও, ধুইয়া ফেলো। অনুবাদ করিলে এই নামের অর্থ প্রেরিত। তখন সে গিয়া ধুইয়া ফেলিল এবং দেখিতে দেখিতে আসিল। যীশু অন্ধ ব্যক্তিকে স্পর্শের প্রয়োজন ও অন্ধ ব্যক্তির বাধ্যতার প্রয়োজন অনুভব করলেন। যীশু যেন আমাদের আত্মিক দৃষ্টিকে স্পর্শ করেন, যেন আমাদের মৃত আত্মিক চক্ষুতে নতুন জীবন দান করতে পারেন। লক্ষ্য করুন এখানে বিশেষ করে, এটা বড় কথা নয় যে কে পাপ করেছে। যদি খ্রিস্ট যীশু আপনার আমার চক্ষু স্পর্শ করেননি তাহলে আমরাও দেখতে পাই না। আজকে সেই আত্মিক দৃষ্টি আমাদের প্রত্যেকের প্রয়োজন, যেন তার বাক্য আমাদেরকে স্পর্শ করে। সত্য কি? যেমন সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যিনি বলেছেন, আমি সত্য। আমাদের প্রয়োজন খ্রিস্টকে বলা প্রয়োজন, প্রভু আমার চক্ষু স্পর্শ করো যেন দেখতে পাই। লক্ষ্য করুন, যীশু স্পর্শ করলেন কিন্তু সে দেখতে পেল না। যীশু বললেন, যাও গিয়ে ধুয়ে এসো। লোকটি বাধ্য হলো। আপনি বলতে পারেন, যীশু কেন এমন উপায় অবলম্বন করলেন? আমরা দেখি, প্রথমত এই সুসমাচার প্রকাশ করে যীশু ঈশ্বর, আবার বলে তিনি একজন মানুষ। যীশু বলেছেন, আমি ঈশ্বর, এখন স্পর্শ করেছেন মানুষের সাথে মানুষের। এই যে বিষয় আমরা দেখতে পাই যে অন্ধ ব্যক্তি যেন যীশুর বাধ্য হয়। বাধ্যতা একটি বিশেষ বিষয়। দ্বিতীয় বিষয় হল বাধ্যতা। তৃতীয় হল, যীশু তাকে শিলো সরোবরে ধুতে বললেন। এমনকি ওই সরোবর প্রকাশ করে যীশু পিতা ঈশ্বর কর্তৃক প্রেরিত। শিলোহ নামের অর্থ হল পাঠানো। ৪ জলের প্রয়োজন ছিল অন্ধের দেখার জন্য। জল হল ঈশ্বরের বাক্য, সেই ঈশ্বরের বাক্যকে প্রকাশ করে। ৫ দেখি, ইহুদিদের সাক্ষ্যের প্রয়োজনে, কারণ ২৯ পদে আমরা এখানে দেখতে পাই লেখা আছে, আমরা জানি ঈশ্বর মসির সঙ্গে কথা বলিয়াছিলেন, কিন্তু এ কোথা হইতে আসিল তা জানি না। এই অলৌকিক সুস্থতার মাধ্যমে ওই ব্যক্তির মধ্যে দিয়ে তারা জানবে যে যীশু ঈশ্বর, যাকে পিতা প্রেরণ করেছেন। আমার মনে হয় কেমনভাবে সুস্থতা করলেন তা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সে যে সুস্থ হলো তা গুরুত্বপূর্ণ। যীশু চক্ষু খুলে দিলেন আর তাকে বিশ্বাস করতে হলো ও বাধ্য হতে হলো। যদি প্রভু যীশু কাউকে স্পর্শ না করে সুস্থ করতেন শুধু বাক্য দিয়ে, যীশু কাউকে স্পর্শ করেন শুধু স্পর্শ, যীশু কাউকে শুধু ধুয়ে সুস্থ করেন শুধু জল দ্বারা। অনেকে মনে করেন কোনো অনুষ্ঠান রীতিনীতির মধ্যে দিয়ে পরিত্রাণ লাভ সম্ভব, কিন্তু তার থেকে বড় কথা তার কাছে এসে বিশ্বাসে বাধ্য হওয়া। আমাদের অনেকের অবস্থা ওই অন্ধের ন্যায়। আমরা দেখি যে অন্ধ মন্দিরের বাইরে ছিল, ঈশ্বর থেকে দূরে। ঈশ্বর বিনা কিন্তু আমরা আশাহীন। ঈশ্বর বিনা জগতের প্রতিটি মানুষ অন্ধ। দ্বিতীয় দেখি, অন্ধ পরিত্রাতাকে দেখতে পায়নি। যীশু বলেন, আমি দ্বার, ঘরে ঢুকতে গেলে আমাদের প্রয়োজন বিশ্বাসের চাবি। তৃতীয় দেখি,
সে জন্ম থেকে সে অন্ধ ছিল। আমরা জন্ম থেকেই পাপী, পাপে আমাদের জন্ম হয়েছে। চতুর্থ, দেখি অন্ধ মানুষের সাহায্যের প্রয়োজন হয়, এবং আমরা দেখি যে সে একজন অসহায়, আমরা অসহায় পাপী, আমাদের এক সহায় প্রয়োজন, যে আমাদেরকে পথ দেখাবে, যে আমাদেরকে আলো দেখাবে। পঞ্চম, আমরা দেখি অন্ধ একজন ভিক্ষুক ছিল। আমরা অনেকেই দুঃখ পাব, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বিনা আমরা কিন্তু ভিখারীর ন্যায়। আমরা কিছু পয়সা দেবার জন্য প্রস্তুত হয়তো, কিন্তু পরিত্রাণ কেনা যায় না। পরিত্রাণের নিমিত্ত ঈশ্বরের কাছে ভিখারীর ন্যায় আসার প্রয়োজন। ষষ্ঠত, দেখি সে যীশুর কাছে কোনো আবেদন রাখেনি। বর্তিময় কিন্তু চিৎকার করেছিল, সেও একজন অন্ধ ছিল, কিন্তু এ নয় যে সে যীশুকে জানত না। প্রয়োজন ছিল খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বৃদ্ধি পাওয়া। আপনি হয়তো পরিত্রাণের জন্য তাকে খুঁজছেন, কিন্তু তিনি আপনার কাছে, তিনি আপনার নিকটবর্তী, তিনি আপনাকে আলো দেখাতে পারেন, সমস্ত অন্ধত্ব দূর করে দিতে পারেন। সপ্তমত, দেখি কেউ তার প্রতি করুণা করেনি। ধর্মগুরুরা মন্দিরে পাশ কাটিয়ে চলে গেছে, যিশুর শিষ্যরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করেছে, কিন্তু কোনো দয়া প্রদর্শন করেনি। আজকের আমাদের জীবনের অবস্থা এমনই। এই ঘটনা প্রকাশ করে একমাত্র প্রভু যীশু খ্রিস্টই আমাদের সাহায্য করতে পারেন, তিনি আমাদের উদ্ধার করতে পারেন। অলৌকিক কাজের ফল কী হলো দেখুন, প্রথম হলো প্রতিবেশী, নয়ের অধ্যায় আট এবং নয়। তখন প্রতিবাসীরা এবং যাহারা পূর্বে তাহাকে দেখিয়াছিল যে সে ভিক্ষা করিত, তাহারা বলিতে লাগিল, এ কি সেই নয় যে বসিয়া ভিক্ষা চাইত? কেহ কেউ বলিল, সেই বটে, আর কেহ কেউ বলিল, না, কিন্তু তাহারই মতো, সে বলিল, আমি সেই। দেখুন তার জীবনের পরিবর্তন। অনেকে বলে থাকেন যে ঈশ্বর কি দরিদ্রদের প্রতি কৃপা করেন না? ঈশ্বর দরিদ্রের জন্যই এই পৃথিবীতে এসেছেন। দশ থেকে বারো পদে লেখা আছে, দেখুন কেমন সুন্দর সাক্ষ্য। তখন তারা তাকে বলিল, তবে কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া গেল? সে উত্তর করিল, যিশু নামে সেই ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন, আর আমাকে বলিলেন, শিলোয়ে যাও, ধুইয়া ফেলো, তাহাতে আমি গিয়া ধুইয়া ফেলিলেই দৃষ্টি পাইলাম। সে দেখেনি যিশু মাটিতে থুতু ফেলেছিল, কেন তখন সে অন্ধ ছিল। দ্বিতীয়, দেখুন ফরিসি, তারা কিন্তু খুশি হয়নি। তারা বলল, ষোলো পদে দেখুন, তখন কয়েকজন ফরিসি বলিল, সে ব্যক্তি ঈশ্বর হইতে আসে নাই, কেননা সে বিশ্রাম পালন করে না। যিশু বিশ্রামবার পালন করেন না, তাই অতএব যিশু ঈশ্বর থেকে আগত নন। কিন্তু প্রকৃতপক্ষে শুধু ঈশ্বর থেকে আগত ব্যক্তি চক্ষু খুলে দিতে পারেন, তাই যিশু খুলেছেন, তাই যিশু ঈশ্বর থেকে আগত। ১৯ থেকে ২৩ পদে আমরা দেখতে পাই, পিতা মাতারা আপোষ করল, তারা সত্যের পক্ষে বলেনি, সমাজচ্যুত হওয়ার ভয়ে। আজকের অনেক মানুষ সত্যের পক্ষে দাঁড়াতে পারছেন না, সমাজ কি বলবে? প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকে যা দিতে পারে, সমাজ তা দিতে পারে না। ঈশ্বর আমাদের জীবনে প্রকৃত সত্য, আনন্দ, শান্তি, মুক্তি, অন্ধত্ব দূর করতে পারেন। অন্ধ, আমরা দেখি যিশুর সঙ্গে সাক্ষাৎ করল। ৩৫ পদে আমরা দেখতে পাই, যিশু শুনিলেন যে তাহারা তাকে বাহির করিয়া দিয়াছে, আর তিনি তাহার দেখা পাইয়া বলিলেন, তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ? সে উত্তর করে বলল, আমি তাতে বিশ্বাস করি। এই অন্ধের জীবন থেকে আমরা শিক্ষা লাভ করি, যেন আমরাও দেখতে পাই ও যিশুতে বিশ্বাস করি। ঈশ্বর আমাদের জীবনে মঙ্গল করুন। আমরা সাধু জন লিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস, ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা দেখছি প্রভু যীশু একজন জন্মান্ধকে দৃষ্টি ফিরিয়ে দেন। প্রভু যীশু যে জগতের জ্যোতি, সেই বিষয়ে তিনি মানুষের কাছে শিক্ষা দিচ্ছেন। প্রভু যীশুর শত্রুরা তাদের আত্মিক অন্ধতার জন্য তাকে চিনতে পারেনি। জ্যোতি চোখের অবস্থা কেমন তা প্রকাশ করে, জগতের জ্যোতি জীবনের ও হৃদয়ের অবস্থা কেমন তা প্রকাশ করে। আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি, তখন পবিত্র আত্মা আমাদের হৃদয় খুলে দেন ও তার বাক্যের বাধ্য হতে সাহায্য করেন। প্রভু যীশু খ্রিস্ট, যিনি এই জগতের আত্মিক জ্যোতি, তাকে ছাড়া আমরা অন্ধ। তিনি পারেন আমাদের আত্মিক চোখের মৃত শিরা উপশিরাগুলিতে নতুন জীবন দান করতে। আর এই বিষয়টাই তিনি সেই অন্ধ লোকটির ক্ষেত্রে করেছিলেন। ঈশ্বরের আত্মা যদি আমাদের আত্মিক চোখ খুলে না দেন, আমরা দেখতে পাই না। প্রভু যীশু তাকে একটা অদ্ভুত, অলৌকিকভাবে সুস্থ করেছিলেন, আর তিনি তাকে এই ধর্মীয় রীতির মধ্যে দিয়ে নির্ভরতা এবং বাধ্যতা শিক্ষা দিয়েছিলেন। কিভাবে সুস্থতা এলো সেটা বড় বিষয় নয়, কিন্তু প্রধান বিষয় হলো সুস্থতা দানকারী ঈশ্বরের ক্ষমতা। প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রভু যীশু খ্রিস্টের কাছে আসা, তাকে বিশ্বাস করা, তার বাধ্য হওয়া। সেই ধর্মীয় নেতারা এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছিল না।
আজকের দিনে আমাদের মতো পাপীদেরও এই একই অবস্থা। প্রথমত আমরা অন্ধ, আমরা হারিয়ে গেছি, কিন্তু আমরা দেখতে পর্যন্ত চাই না যে আমরা হারিয়ে গেছি, পথভ্রষ্ট। তারপর আমরা খ্রিস্টের কাছে আসি, আর যখন তাকে দেখি আমাদের চোখ খুলে যায়, আর আমরা বুঝতে পারি তিনি কে। আমরা জানতে পারি যে তিনি কি করেছেন, আর আমরা তাকে বিশ্বাস করি। আর এর পরের পদক্ষেপ হলো তার আরাধনা করা। আপনি কি জানেন তিনি কে, তিনি কি করেছেন? আপনি কি তার আরাধনা করতে প্রস্তুত? আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি যে তোমার অপার অনুগ্রহ, তোমার করুণা, তোমার ভালোবাসা, এই সুন্দর সুযোগ তুমি আমাদের জীবনে দিয়েছ, যেন আমরা পিতা গো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসতে পারি। তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি প্রভু গো, যে তোমার পবিত্র অনুগ্রহে এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে কথা বলেছ। বিশেষ করে পিতা গো ধন্যবাদ দিই সেই প্রত্যেক দর্শক বন্ধু যাদের সঙ্গে তুমি এই মুহূর্তে তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে কথা বলেছ, তাদের হৃদয় মন স্পর্শ করেছ, আশীর্বাদ যুক্ত করেছ। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র অনুগ্রহে তাদেরকে আরও তোমাদের বৃদ্ধি পেতে তুমি সাহায্য করো। বিশেষ করে প্রার্থনা করি এই সময় পিতা গো সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যারা হয়তো বিভিন্ন কোনো না কোনো রকমভাবে বিভিন্ন অসুস্থতার মধ্যে আছেন। স্বর্গীয় পিতা, আমি জানি না এই সময় তাদের কার কী অসুস্থতা, কিন্তু প্রভু গো জানি এইটুকু যে তুমি হচ্ছে চিকিৎসকের চিকিৎসক, তোমার কাছে তো অসাধ্য কিছুই নেই। স্বর্গীয় পিতা, বিশেষ করে প্রার্থনা করি প্রভু সেই প্রত্যেককে তুমি স্পর্শ করো। যদি এই মুহূর্তে কেউ কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আছেন, ও প্রভু আমার প্রার্থনা প্রভু তোমার যিশুর নামে তুমি তাকে তোমার আরোগ্যতা উপলব্ধি করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, তোমার শান্তি তোমার আনন্দে পূর্ণ করো, যেন তার ব্যথিত হৃদয় তোমার স্পর্শে তোমার উপস্থিতিতে পিতাগো তোমার শান্তি আনন্দে পরিপূর্ণ হতে পারে। তোমার মানব বুদ্ধির অতীত শান্তি আনন্দ যেন তার হৃদয় মনকে পিতাগো সুস্থির করে। প্রার্থনা করি সেই প্রত্যেক পরিবারের জন্য, হয়তো পিতাগো জানিত অজানিত কারণে তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন, হয়তোবা কোনো পারিবারিক সমস্যা, পারিবারিক অত্যাচার বা অন্য কোনো রকম সমস্যার মধ্যে আছেন। স্বর্গীয় পিতা, তোমার যিশুর নামে পিতাগো তুমি স্পর্শ করো, তোমার অনুগ্রহ তাদেরকে উপলব্ধি করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, তোমার শান্তি তোমার আনন্দ পিতাগো যেন পারিবারিকভাবে তারা উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে, তুমি কৃপা করো। প্রার্থনা করি প্রভু যিশু, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় প্রত্যেককে সুরক্ষিত করো, তোমার স্বর্গীয় দূতবাহিনী দিয়ে বেষ্টন করে রাখো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, তথাপি তোমার মঙ্গল ইচ্ছা প্রত্যেকের জীবনে তুমি পূর্ণ করো। এই সময় পিতা আরেকটি বার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে এই অদ্ভুত সুন্দর সুযোগ দিয়েছিলেন, যেন একসঙ্গে আমরা তার জীবন্ত বাক্য ধ্যান করতে পারি। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আপনি অবশ্যই আশীর্বাদ পেয়েছেন, এবং আমি আশা করব আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে বলাই পাল ও হাওড়া থেকে জয়ন্ত হাজরা। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 0444-9081-290। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433-497235 এবং আরেকটি হল 9433-803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।